সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস ইস্পাহানি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের আমি পড়াবো বাংলা। আমাদের বিষয় হচ্ছে কাবুলিওয়ালা আর লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উপরেই, কাবুলিওয়ালার উপরেই। তো কাবুলিওয়ালার গল্পে যাওয়ার আগে লেখক সম্পর্কে আমরা কিছু জেনে নিই। যদিও তোমাদের অতি পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী, বিশ্বসভায় বাংলা সাহিত্যের এবং ভাষা মর্যাদা আসনে তিনি প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে এবং বাংলা ভাষাকে নিজের গুণে, নিজের প্রতিভা দিয়ে যতটা বিকশিত করেছেন, এতটা সমৃদ্ধ হয়তো আর কেউ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করেছিলেন, যেহেতু জমিদার পরিবারে। তো ওখান থেকে তার পরিবার থেকেই তার প্রতিভা বিকশিত হতে থাকে। তিনি একাধারে একজন সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, অভিনেতা। তার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে সাফল্য, অসামান্য সাফল্য এবং অবদান তিনি রেখে গেছেন, তারই একটি অনবদ্য সৃষ্টি হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। তো সেইখান থেকে যারা ব্যবসা করতে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে, যেমন বাদাম, মেওয়া, খাবার, খেজুর, এইসব নিয়ে ব্যবসা করতে যারা ভারতবর্ষে আসতো, সেই কাবুলের অধিবাসীদেরকেই বলা হতো কাবুলিওয়ালা। তো এইরকমই একজন লোক কাবুলিওয়ালা, যার নাম ছিল রহমত, তিনি আলখাল্লা, ঢিলা ঢালা পোশাকে, মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে একটা ঝোলা নিয়ে ব্যবসা করার জন্য নিজের দেশ ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে সুদূর ভারতে তিনি আসেন তার ব্যবসার তাগিদে, পেটের তাগিদে, জীবিকার তাগিদে। এই ভারতবর্ষে এসে এখানে একটি ছোট্ট মেয়ে মিনি, যাকে তিনি পান ঠিক নিজের মেয়ের মতোই। মিনি যেমন ছোট্ট একটি 5 বছরের শিশু, তাকে দেখে কাবুলিওয়ালা তার দেশে ফেলে আসা ছোট্ট মেয়েটির কথা তার মনে পড়ে। তাকে সাথে আনার বা তার ছবি আনার কোনো সামর্থ্যই কাবুলিওয়ালা ছিল না, কিন্তু সেই দেশে ফেলে রেখে আসা ছোট্ট মেয়েটির হাতের একটি ছাপ কাবুলিওয়ালা সাথে নিয়ে আসেন তার স্মৃতি হিসেবে। যখন বাদাম বিক্রি করতে গিয়ে খেজুর তার ঝোলার মধ্যে ছিল, বিভিন্ন খাবারের সামগ্রী, সেগুলো বিক্রি করতে গিয়ে কাবুলিওয়ালা যখন মিনির দেখা পায়, তখন পিতৃ হৃদয়ে তার স্নেহ জেগে ওঠে যে তার দেশে তার মেয়েটিকেও সে রেখে এসছেন। তার মিনির মধ্যে কাবুলিওয়ালা তার নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। তাও তাকে সে বাদাম, মেওয়া, কিচমিচ এগুলো দিতে থাকে। তার পিতৃ হৃদয়ের যে অনুভূতি, সেটা ওই কারণেই তাকে, মিনিকে সে আদর করে। কিন্তু মিনির মা শঙ্কিত হয়, তার মনের ধারণা ছিল যে হয়তো কাবুলিওয়ালা খারাপ লোক, তার মেয়েকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে, চুরি করে নিয়ে যেতে পারে। এই ভয়ে সে শঙ্কিত হয়ে মিনির মা মিনির বাবাকে সবসময় সতর্ক করে দিত যে কাবুলিওয়ালার প্রতি যাতে সে দৃষ্টি রাখে। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, মনোয়ার হোসেন একজন বাড়ির মালিক, তিনি নিঃসন্তান। তার বাড়িতে যে শিশু সন্তান আসেন হচ্ছে, ওর নাম হচ্ছে
আহনাব। আহনাবকে দেখে বনোয়ার হোসেনের ঠিক কাবলিওয়ালার মতোই পিতৃ নিঃসন্তান, তার যে নিঃসন্তান হৃদয়ে, তার নিঃসন্তান যে হওয়ার যে তার যে সন্তান নেই, সন্তান না থাকার যে কষ্ট সেটি জেগে উঠে এবং আহনাবকে দেখে তার সেই অনুভূতিটাই জাগে। এই আহনাবকে তার জন্য আদর ভালোবাসা দিয়ে তিনি খেলনা এবং খাবারের জিনিস নিয়ে আসেন, কিন্তু আহনাবের মায়ের মনে ছিল সংখ্যা ঠিক মিনির মায়ের মতোই, যে বাড়িওয়ালা হয়তো কোনো মনে হয়তো বা কোনো অশ্ব উদ্দেশ্য থাকতে পারে, সরি, যার কারণে আহনাবের মা মনে করে যে আহনাবকে যখন বাড়িওয়ালা আদর করে তার মন শঙ্কিত হয়, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক যে মাতৃ হৃদয় সবসময় সংখ্যায় শঙ্কিত হতে পারে, যে সন্তানের কোনো সমস্যা বা কষ্ট না হয়ে যায়, সেই কারণেই আহনাবের মা চিন্তিত থাকে এবং আহনাবের বাবাকে তিনি সতর্ক করে দেন। কিন্তু পিতৃহৃদয়, সে মরুবাসী হোক আর নাতিশীতোষ্ণ অঞ্চলের পিতাই হোক, তাদের অন্তরের অনুভূতি একই। পিতা যেই দেশের যেই কালের যেই সংস্কৃতির হোক না কেন, তাদের হৃদয়ে সবসময় পিতৃ অনুভূতি একই, তাদের স্নেহ ভালোবাসা সব একই। দেশকাল ভেদে পিতার হৃদয়ের স্নেহ ভালোবাসা পাল্টে যাবে এমনটি নয়। কাবুলিওয়ালা যেমন তার মেয়েকে কাবুলে ফেলে এসেছেন, তার পিতার হৃদয়ে যেই অনুভূতি, মিনির বাবা, মিনি যখন বিয়ে হয়, মিনি যখন বড় হয়, তাকে বিয়ে দেওয়ার সময় হয়, তখন তার যে মিনিকে যে শ্বশুরবাড়ি পাঠানোর বিচ্ছেদে যে অনুভূতি, তাদের একই অনুভূতি। সেটা দেশ কাল ভেদ সংস্কৃতি এই পার্থক্য, সংস্কৃতি ভেদে যে পিতার হৃদয়ের অনুভূতি পার্থক্য হবে এমনটা নয়। পিতার হৃদয় সবসময় স্নেহপ্রবণ, পিতৃ হৃদয় সবসময় তার স্নেহকে মানে সন্তানের প্রতি সবসময় একনিষ্ঠ তার ভালোবাসা থাকে, তার হৃদয়ের অনুভূতি একই থাকে। হৃদয়ের অনুভূতি আর সাথে সংস্কৃতির কোনো মিল নেই, কারণ যেই জায়গায় যেই পরিস্থিতিতেই সন্তান বেড়ে উঠুক না কেন, পিতা সবসময় তার স্নেহকে প্রবলভাবেই, সন্তানকে প্রবলভাবেই তার ভালোবাসা দিয়ে বড় করে, তার ভালোবাসা কখনো কম হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই এখানে প্রতিফলন করতে চেয়েছে, যে যেহেতু আফগানিস্তান সুদূর মরু পর্বত, সেইখানে যেমন তাদের আফগানিস্তান থেকে আসছে, সেখানে রুক্ষতা, মরুর রুক্ষতা, তারপরে কাবুলিওয়ালার বেশভূষ সংস্কৃতি, কোনো কিছুতেই এক দেশের সাথে আরেক দেশের মিল নেই। এখানে মিনির পিতা যেই রকম ভালোবাসায় সিক্ত করে তার বাচ্চাটিকে বড় করেছেন, সেই রকম কাবুলিওয়ালাও তার সন্তানকে একইভাবেই ভালোবাসেন, কিন্তু তার জীবিকার তাগিদে তার সন্তানকে ছেড়ে আসতে হয়েছে। এই দিক দিয়ে আবার তোমাদের গল্পে নিঃসন্তান পিতা মনোয়ার হোসেন, তার পিতৃহৃদয়েও ঠিক একই বাসনা, যে তার সন্তান নেই কিন্তু সন্তানকে ভালোবাসার অনুভূতি তার আছে। তো যখন তার বাড়িতে ভাড়াটিয়া আসে আহনাব, তার প্রতি তার ভালোবাসা তখন স্নেহপ্রবণ হয়ে উঠে পড়ে। সেই ভালোবাসাকে তিনি বহিঃপ্রকাশ করার জন্যই আহনাবকে খেলনা খাবার এগুলো অফিস থেকে আসার পথে নিয়ে আসে। এই ভালোবাসার মধ্যে কোনো লুকোচুরি বা অসৎ কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আহনাবের মা সেটা যেমন মিনির মা বুঝতে পারেনি, তার হৃদয় শঙ্কিত হয় তার মেয়ের জন্য, ঠিক আহনাবের মায়ের হৃদয় একই রকমভাবে শঙ্কিত ছিল তার সন্তানের জন্য। এটাই হওয়া স্বাভাবিক,
মা তার সন্তানের জন্য দুশ্চিন্তা অবশ্যই করবে, তার ক্ষতি হোক কোনো মা কোনো বাবাই চাইবে না, যাতে বাচ্চা ভালো থাকে সন্তান ভালো থাকে সেদিকেই তার দৃষ্টি থাকবে। এই কাবুলিওয়ালা গল্পে মিনির মায়ের সাথে আর আহনাফের মায়ের সাথে এখানেই সাদৃশ্যপূর্ণ। আর আমাদের তারপরে আসতেছে যে মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালাভাবে প্রতিফলন ঘটেছে, সেটা আমরা আলোচনা করলাম যে কাবুলিওয়ালা যেমন মিনিকে দেখে পিতৃহৃদয়ে তার অনুভূতি জেগেছে, মনোয়ার হোসেনেরও ঠিক তেমনই যে সে নিঃসন্তান হয়ে একজন ছোট বাচ্চাকে দেখে তার হৃদয়ে পিতৃহৃদয়ে তার অনুভূতি জেগেছে, তার ভিতরে যে স্নেহ প্রবণতা সেটা তিনি বাধা দিয়ে রাখতে পারেননি। তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা অনুভূতি অধিকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরুপর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে এই কাবুলিওয়ালার মাধ্যমেই ধারণা দিয়েছেন। দেশকালে সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতা কোনো প্রভাব বিস্তার করে না, যে দেশে বা যেই সময়ে বা যেই সংস্কৃতিতেই মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবেই ভালোবাসেন, তার ভালোবাসায় কোনো পরিবর্তন আসে না। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতাই সহজাত আকাঙ্ক্ষা, সন্তানের ভালো চিন্তা সব পিতামাতাই করে থাকেন। আর এই জন্যই কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। পিতার যে চিরন্তন রূপ, পিতা সে যেই দেশেরই হোক না কেন তার যে ভিতরের অনুভূতি তার যে ভিতরের রূপ সেটা সর্বজনীন, সব পিতাদের হৃদয় একইভাবে তার সন্তানের জন্য কাঁদে, সন্তানের জন্য ভালোবাসা উন্মোচিত হয়, সন্তানের জন্য স্নেহ সবসময় একইভাবে প্রবল থাকে, সেটার কোনো পরিবর্তন হয় না। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য এটাই এখানে ছিল যে একই যে দুইজনের মধ্যে সাদৃশ্য একই, মিনির মা যেমন আহনাফের মাও একই, তাদের বাচ্চা তারা দুশ্চিন্তাগ্রস্ত যে কাবুলিওয়ালা আসলে তার মিনিকে চুরি করে নিয়ে যাবে কি না, আর এইখানে আহনাফের মাও ঠিক একই যে তার সন্তানের কোনো ক্ষতি হবে কি না। এই কারণে মিনির মা এবং আহনাফের মায়ের মধ্যে সাদৃশ্যপূর্ণ। আর তারপরেটা হচ্ছে মূলভাব প্রতিফলিত হয়েছে, সেটা তোমাদের ব্যাখ্যা করে দিলাম যে পিতৃ পরিচয়ে পিতা সর্বজনীন রূপ এবং চিরন্তন ভালোবাসার রূপকেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটি গল্পের মাধ্যমে উন্মোচিত করেছেন, যে তার ছেড়ে আসা ছোট বাচ্চাটির কথা চিন্তা করে কাবুলিওয়ালা যেহেতু তার বাচ্চাকে ছেড়ে আসছেন ওই ভালোবাসার কারণে কাবুলিওয়ালা মিনিকেও তার মিনির মধ্যেই তার ছোট্ট মেয়েকে খুঁজে পেয়েছেন, আর সেই ছোট্ট মেয়েকে খুঁজে পাওয়ার জন্যই তাকে তার হাতে বাদাম মেওয়া এগুলো তুলে দিয়েছেন। সেই তারপরে যখন একদিন কাবুলিওয়ালা কোনো একটা বিভেদের কারণে জেলে চলে যায় এবং জেল থেকে অনেক বছর পরে যখন ফিরে আসে তখন মিনি অনেক বড় হয়ে গিয়েছে, তখন মিনির সেই দিন ছিল বিয়ের দিন, মিনি বধূ সাজে তখন বাড়িতে বসেছিল, কিন্তু কাবুলিওয়ালার মনে সেই ছোট্ট মিনিকেই জাগ্রত করে রাখে, তার ধারণা যে মিনি এখনও সেই ছোটই আছে, কিন্তু মিনি যে এত বড় হয়ে গেছে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এটা তার ধারণার মধ্যে ছিল না। তখন কাবুলিওয়ালা চিন্তা করে যে মিনি যখন এত বড় হয়ে গিয়েছে তো তার দেশে ফেলে রেখে আসা সেই ছোট্ট মেয়েটিও নিশ্চয়ই বড় হয়ে গেছে, তারও অনেকটাই বয়স হয়ে গেছে। তার কাবুলিওয়ালা মিনির বাবা তখন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর যে বিচ্ছেদ সেটাই তখন তার হৃদয়ে
বাঁচতে থাকে। দুইজন এক পিতা তার বা সন্তানকে দেশে ফেলে আসার বিচ্ছেদ মনে জেগে আছে, আরেক দিকে পিতা তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে সেই বিচ্ছেদও তার মনে জাগতে থাকে। এই দিক থেকে দুইজনের মূল দুই পিতারই হৃদয়ের ব্যথা বেদনা একই। তাহলে বুঝতে পারছো সবাই যে এখানে কাবলিওয়ালা তোমাদের ছোট্ট গল্পের মাধ্যমে পিতৃহৃদয়ের যে ভালোবাসা সেটাই এখানে প্রতিফলিত করেছে। দুইজন পিতা তাদের একজন দূরে ফেলে আসা কন্যা যেই ব্যথা, আরেকজন শ্বশুরবাড়ি পাঠাচ্ছে তার কন্যাকে, সেই ব্যথা একই। গল্পের এই দিক থেকে দুইজন একই রকমই প্রতিফলন ঘটেছে। তো এইটাই ছিল আজকে আমাদের মূল বিষয়। তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো করে এর উপরে বুঝে লিখবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো তাহলে এখানেই ক্লাস শেষ তোমাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।